হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বাচ্চাদের জন্য পুষ্টিকর একটা রেসিপি করে দেখাবো। আমাকে অনেক মায়েরা কমেন্টে বাচ্চাদের ওটসের রেসিপি করে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, তো আমি তাদের অনুরোধ রাখার জন্য এর আগে ওটসের একটা রেসিপি করেছি, ওটস আপেল পরিচ। আজ আমি ওটস নিয়ে আরো একটা পুষ্টিকর রেসিপি করে আপনাদেরকে দেখাবো, ওটসের খিচুড়ি। চলুন ভিডিওটা শুরু করি। আর আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ফ্রেন্ডস, এই রেসিপিটা থেকে আপনার বেবি অনেক নিউট্রিয়েন্টস পাবে। এখানে আমি নিয়েছি ভিজিয়ে রাখা মুগ ডাল, বিন ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁপে নিয়েছি, টমেটো নিয়েছি, আলু নিয়েছি এবং গাজর নিয়েছি। তো ফ্রেন্ডস, মশলার মধ্যে নিয়েছি আমি একটা পেঁয়াজ কুচি নিয়েছি, হলুদ নিয়েছি, লবণ নিয়েছি। হলুদ অ্যান্টিসেপ্টিকের কাজ করে, হলুদ বাচ্চাদের রান্নায় ইউজ করা খুবই ভালো। এরপর নিয়েছি আমি রাইস ব্র্যান্ড অয়েল এবং ওটস নিয়েছি। এখানে তেলটা সামান্য গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালো করে নাড়তে হবে, গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমি এর মধ্যে টমেটো দিয়ে দেব। টমেটোটাও ভালোভাবে মিক্স করে নেব পেঁয়াজের সাথে। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, আমি এখানে লবণ দিয়ে দেব। লবণটাকেও মিক্স করে নেব খুবই ভালোভাবে। তারপর এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি একটু কষে নেব এটা। জলটা দেওয়ার পর আরও ভালোভাবে একটু জাল করব এবং মিক্স করে নেব। তারপর একে একে আমি সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। প্রথমে গাজরগুলোকে দিয়ে দেব, তারপর আমি বিনগুলোকে দিয়ে দেব, এরপর পেঁপে দিয়ে দেব, তারপর আলু দেব। সবজিগুলোকে ভালো করে মিক্স করে নেব এবং কিছু সময় ধরে নাড়তে থাকব। ফ্রেন্ডস, ছোটরা এমনিতেই সবজি খেতে চায় না, তাই ওদেরকে যদি এইরকমভাবে খিচুড়ি করে দেওয়া হয় অনেক রকম সবজি দিয়ে, তাহলে অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ খাবার ওরা পেয়ে যাবে এবং সবজিগুলো ওরা খেয়ে নেবে বুঝতেই পারবে না। এরপর আমরা এর মধ্যে ভিজানো ডালগুলোকে দিয়ে দেব, মুগ ডাল। ফ্রেন্ডস, এই ডালগুলোকেও আমরা সবজির সাথে ভালো করে মিক্স করে নেব। সমস্ত উপকরণ যাতে ভালো করে মিশে যায় সেইভাবে আমাদের নাড়তে থাকতে হবে। এরপর আমরা এর মধ্যে হলুদ দিয়ে দেব, হলুদটা দিয়েও আমরা ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমরা ওটসটাকেও এর মধ্যে দিয়ে দেব। তো ফ্রেন্ডস, এভাবে ওটসটা দেওয়ার পরও আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে, যেন সমস্ত উপাদানের মধ্যে আমাদের সব কিছু মিশে যায় ভালোভাবে। এইভাবে আমরা কিছু সময় নাড়তে থাকবো। ফ্রেন্ডস, ওটস আপনার বেবির জন্য অনেক বেশি উপকারী একটা খাবার। আপনার বেবির ব্লাড সুগার কন্ট্রোলে রাখবে, ওজন নিয়ন্ত্রণে রাখবে, এছাড়াও ব্রেন ভালো করে অনেক পুষ্টি উপাদানেতে, ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো ওটস দিয়ে যদি এরকম রেসিপি করে দেন তাহলে আপনার বেবির স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি উপকার। তো ফ্রেন্ডস, এরপর আমরা জল দিয়ে দেব। আপনাদের প্রয়োজন মতো আপনারা জল ইউজ করবেন, আমি এখানে আমার প্রয়োজন মতো জল ইউজ করলাম। এরপর আমরা এটাকে রান্না হতে দেব প্রায় 25 থেকে 30 মিনিট। আপনারা যদি প্রেশার কুকার ইউজ করেন তাহলে মিডিয়াম ফ্লেমে 2 সিটি অপেক্ষা করবেন। 2 সিটি হয়ে গেলে আপনার রেসিপিটা রেডি হয়ে যাবে। আমার এখানে রেডি হয়ে গেছে আমার বেবির খাওয়ানোর জন্য, ওর ওটস খিচুড়ি রেডি হয়ে গেছে। ফ্রেন্ডস, এরকম হবে, আপনার বেবি যদি ছোট থাকে তাহলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নেবেন। পরিবারের সবাই এটা খেতে পারবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন। আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।